নমস্কার বন্ধুরা আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত এ এত সুন্দর একটা ফুল দেখে অনেকে মুগ্ধ হয়ে গেছি এই মুগ্ধ হওয়ার সত্যি স্বাভাবিক ব্যাপার এই ফুলের মধ্যে যে কত রকম আকর্ষণ এবং এর মধ্যে লালের মধ্যে যে সাদা একটা বাই কালার যে দেখতে পাচ্ছি তাতে ফুলটা খুব ভালো লাগছে হ্যাঁ অনেকে জানেন এই ফুলটার নাম অনেকে জানেন না এই ফুলটার নাম হচ্ছে ভারবিনা এ ভারবে না ফুল খুব সুন্দর এবং একসাথে প্রচুর পরিমাণে যখন হবে তখন আরও ভালো লাগবে এই ফুলটা জাস্ট ফুল আসতে শুরু করেছে এবং এই গাছটা এখন ফুল আসেনি তখন কুড়ি জাস্ট আসছে তাই এই গাছে আমরা ফুল মোটামুটি শীতকালের সময় পেয়ে থাকি মোটামুটি অক্টোবর মাসে এদের প্রতিস্থাপন করতে হয় এবং এদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এদের মার্চ মাস পর্যন্ত কিছুটা ফুল আমরা কিন্তু দেখতে পাই তাই পরিচর্যাগুলি কি করতে হবে অর্থাৎ গাছ লাগানো মাটিটা কীভাবে তৈরি করবেন এবং তার পরিচর্যা কীভাবে নেবেন এবং প্রচুর ঝাঁকালো করতে এভাবে ঝাঁকালো করতে কি পরিচর্যা দরকার সেটা হচ্ছে আমি আলোচনা করবো আজকে মূল বিষয়বস্তু আজকে তা প্রথম কথা হচ্ছে যখন অক্টোবর মাসে যখন প্রতিস্থাপন করবেন গাছটা তখন এই গাছটা মাটিটা তৈরি করতে হবে বেলে দুয়াশ মাটি অর্থাৎ এরকম মানে একটু ডানা টাইপের মাটি থাকবে এরকম মাটি করবে একদম গুঁড়ো মাটি করবেন না গুঁড়ো মাটি এ কারণে করবেন না বলছি না এই গাছে মাটি যত বসে যাবে গুঁড়ায় মাটি দেবে তত শিকড় হবে না হালকা যখন পাতলা মতন এই আস্তরণ থাকবে তত কী হয় শিকড় অর্থাৎ শিকড়টা বেশি হবে এবং প্রচুর পরিমাণে গাছ বড় হবে সে সময় মাটির সঙ্গে যে সারগুলো আপনাদের দিতে হবে সেটা হচ্ছে মিক্সার এটা মিক্সারটা প্রত্যেকটা গাছই আপনাদের দিতে পারবেন যে কোনো গাছ লাগাবো প্রতিস্থাপন করার সময় যে মিক্সারটা পাওয়া যায় হয়তো হচ্ছে জৈব সার যেটা হচ্ছে শিংকুচো গুঁড়ো নিমখোল বাদাম খোল এবং কিছুটা সুপার ফসফেট এই সময় মিশিয়ে একটা মিক্স সার তৈরি করা হয় বা ভার্মি কম্পোজ থাকে এর সাথে আপনারা নার্সারি থেকে কিনে আনতে পারেন বা আপনারা এই পরিমাণ নিয়ে এসে কিনে এনে এনে নিয়ে এসে মোটামুটি এরকম টবের ক্ষেত্রে অর্থাৎ ছোটো আমাদের প্লাস্টিকের টব দেখতে পাচ্ছেন এই ছোটো প্লাস্টিকের টবের ক্ষেত্রে মোটামুটি এক চামচ এক চামচা করে অর্থাৎ দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিন তার সাথে গোবর সার যদি থাকে খুব ভালো হয় গোবর সার দিয়ে মিশিয়ে মোটামুটি মাটিটাকে তৈরি করে রাখুন চারা আনার আগে নার্সারি থেকে চারা নিয়ে এসে মোটামুটি প্রতিস্থাপন সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না এই কারণেই বলছি একটা ওয়েদার থেকে নিয়ে এসে এদেরকে একটা ওয়েদারে রাখা অর্থাৎ রাখলে কী হয় স্যুট হয়ে যায় তখন ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে গাছটা প্রতিস্থাপন করলে গাছটা মরে নেয় এবং খুব তাড়াতাড়ি গ্রোথ করে তাই আপনি চেষ্টা করবেন সবসময় নার্সারি থেকে নিয়ে এসে মোটামুটি দশ দিন রেখে এবং মাটিটা দশ দিন মোটামুটি তৈরি করে নিন তৈরি করার পর নিয়ে এটা মোটামুটি গাছটাকে প্রতিস্থাপন করুন এবং ড্রেনে সিস্টেমটা ভালো করে তৈরি করে নেবেন ছিদ্রংকচি দিয়ে ঘেসে বা যদি বালি দিয়ে দেন হালকা করে বালি দিয়ে তারপর মাটিটাকে দিয়ে মাঝ বরাবর প্রতিস্থাপন করে কিছুদিন সেমি সেরে রাখুন মোটামুটি এক সপ্তাহ মোটামুটি সেমি শেডে রাখুন তারপরে ফুল সানলাইটে দিয়ে দিন এরপর থেকে আমরা তো পনেরো দিন পর যে পরিচর্যাটা করতে হবে পরিচর্যাটা করতে হবে যেটা হচ্ছে মাটিটাকে হালকা করে খসে দেবেন এবং তার সাথে দশ থেকে বারোটা এরকম টবের ক্ষেত্রে ডিএপি পি দানা দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর ফুল জল দিয়ে দিয়ে আবার রেখে দিন সেইভাবেই এবং পনেরো দিন পর পর্যন্ত যেটা দেবেন দানা দেবেন তারপর থেকে এবার যেটা দিতে হবে আপনাকে পচা জল পাতলা করে দিতে হবে তার সঙ্গে কিছু ডা ডিএপি দানা যদি দিয়ে দেন ভালো দিয়ে দিয়ে এবার প্রতি মাসে দুবার করে খোলপাচা পনেরো দিন অন্তর অন্তর জল দিন পনেরো খোল দিন জল দিন আর তার সঙ্গে ভিটামিন স্প্রে করুন যদি রোগ এবছরে খুব আক্রান্ত হয়নি যদি হয় একটা মোটামুটি কীটনাশক যে কোনো কীটনাশক স্প্রে করে রাখবেন একতারা পাওয়া যায় সেতারা তারা পাওয়া যাবে ইন্টারফিট পাওয়া যায় এ সমস্ত যে সমস্ত কনফিডার যেটা পাওয়া যায় কনফিটার ওষুধটা খুব ভালো কনফিটারটা দিয়ে রাখতে পারেন হালকা করে এক লিটার জলে এক কেমিল এক লিটার জলে এক এমএল দেবেন এবং পাতলা করে এটা গাছ হিসাবে স্প্রে করে দিন এটা কিছু নয় ফুল আসার আগের পর্যন্ত এদেরকে এইভাবেই পরিচর্যা করে থাক করতে থাকুন তার সাথে সাথে ফাঙ্গিসাইড পাউডারটা অবশ্যই দেবেন যে কোনো ফাঙ্গিসাইড ব্যাবিস্টন বলুন শেপ বলুন যেটা হোক দিয়ে যান মাসে দুবার করে এই হচ্ছে পরিচর্যা ফুল আসা আগের পর্যন্ত তাদেরকে এইভাবে খাবার এবং দিয়ে যান ফুল এলে কিন্তু ওদেরকে খাবার দেওয়ার দরকার নেই আর কিচ্ছু শুধুমাত্র প্রতিদিন একবার করে জল দিয়ে যাবেন যদি দেখেন বিকালে জল শুকিয়েছে যদি দেবেন এরকম মাটি ভিজে থাকবে তারপরে শুকিয়ে যাবে এরকম তারপরে জল দেবেন আর কিছু পরিচর্যা লাগে না ভারবিনা গাছে খুব সহজভাবেই প্রচুর ফুল আসে একসাথে এবং বিভিন্ন রকমের কালারও হয়ে থাকে ব্লু কালারও হয়ে থাকে লাল কালার হয়ে থাকে সাদা কালারও হয়ে থাকে তা আপনারা যে রকম কালার পাবেন নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন এইভাবে গাছ করবেন দেখুন প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং একসাথে খুব ভালো গাছ হবে একটা গাছও মরবে না এই হচ্ছে ভারবিনা গাছের পরিচর্যা আর যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই বলবো যে আমাদের পাশে সাথে সাথে থাকুন এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে বন্ধুরা খুব সহজভাবে এইভাবে কাজ করতে পারে ভারবিনা আমরা খুব সহজভাবে টিপস দিয়ে থাকি এবং খুব সংক্ষেপে মধ্যেই দিয়ে থাকি আপনাদের